হ্যালো এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। আমরা পড়ছিলাম দ্য ক্লেভার মাঙ্কি। তোমরা তোমাদের বাটারফ্লাই বুকের পেজ নাম্বার 63 খোলো। ডেজ ওয়েন্ট বাই, দিনের পর দিন চলে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি। কুমিরটা অনেক রকম পরিকল্পনা করেছিল বাঁদরটাকে ধরার জন্য, বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনোটাই কাজ করেনি। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। বাঁদরটা সবসময়ই পালিয়ে বেঁচেছিল। এসকেপ করা মানে পালিয়ে বাঁচা তার খপ্পড় থেকে। ক্লাচেস মানে শক্ত করে কোনো কিছু ধরা, এখানে তোমরা খপ্পড় বলতে পারো। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী তাকে বলেছিল, অর্থাৎ কুমিরের স্ত্রী তাকে বলেছিল, ইউ হ্যাভ ফেল্ড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি মাঙ্কিটাকে ধরতে ব্যর্থ হয়েছো। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেস, কিন্তু আমি সত্যিই ওর মিষ্টি বা সুস্বাদু মাংস খেতে চাই। সো দিস টাইম, তাই এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি আমার পরিকল্পনা অনুসরণ করবে, অর্থাৎ আমি যা বলছি তুমি তাই শোনো। তুমি তো ধরতে পারলে না, কুমিরের বউটাকে বলল। দ্য ক্রোকোডাইল সেড, কুমির বলেছিল, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, ঠিকই বলেছো, ঠিক আছে আমাকে তাহলে তোমার পরিকল্পনাটা বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ। কুমিরের বউ কী বললো, যে মাঙ্কিটা লাফ দিয়ে ওই পাথরটার ওপর পড়ে। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি ওই পাথরটার ওপর চুপ করে শুয়ে থাকবে, নড়াচড়া করবে না। স্টিল মানে নড়াচড়া না করে চুপ করে থাকা। ওয়েন হি জাম্পস আপন ইউ, ও যখন তোমার ওপর লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে একটা পাথর ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, দেন তুমি তাকে সহজেই ধরতে পারবে। অর্থাৎ কী বললো, যে পাথরটার ওপর লাফ দিয়ে পড়ে, তুমি ওই পাথরটার ওপর চুপটি করে শুয়ে থাকবে, কোনো নড়াচড়া করবে না। ও তোমাকে দূর থেকে দেখে বুঝতে পারবে না পাথর না কুমির, ও তোমার ওপর লাভ দেবে, তখন তুমি তাকে ধরে নেবে। হোয়াট অ্যান আইডিয়া, কী দারুণ একটা পরিকল্পনা। আই উইল গেট হিম টুমরো ফর সিওর, আমি তাকে কালকে নিশ্চয়ই ধরতে পারবো, সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়। কুমির খুব আনন্দের সাথে বলেছিল, কী বলেছিল, যে দারুণ পরিকল্পনা, আমি তাকে নিশ্চয়ই কালকে ধরতে পারবো। এরপর তোমরা ওয়ার্ড্রোপটা দেখো। ডেলিসিয়াস মানে ভেরি টেস্টি, ইউনিক মানে ওয়ান অফ ইটস কাইন্ড, অর্থাৎ যেরকম আর দ্বিতীয় দেখা যায় না। এসকেপড, গট অ্যাওয়ে, পালিয়েছিল বা বেঁচে পালিয়েছিল। ফ্ল্যাশ, স্প্লিট অফ টাইম, খুব ছোট একটা মুহূর্ত। ক্লাচেস, টাইট গ্রিপ অর হোল্ড। আচ্ছা, এরপর আমরা পেজ নাম্বার 65 যাব।